একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার নৌকার প্রার্থী হতে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ছাড়িয়েছে 4000-এর ঘর। এর মধ্যে থেকে 300 জনের প্রার্থিতা চূড়ান্ত করতে এখন চলছে দলের নীতি নির্ধারণী পর্যায়ের দফায় দফায় বৈঠক। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে থেকে নৌকা প্রতীকে মনোনয়ন চাওয়া আওয়ামী লীগ নেতাদের তালিকা চূড়ান্ত করতে বৃহস্পতিবার ধানমন্ডিতে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংসদীয় বোর্ডের সভা বসে। এতে শেখ হাসিনার সভাপতিত্বে অংশ নেন বোর্ডের অন্যান্য সদস্যরা। বৈঠকের শুরুতেই দলীয় প্রধান শেখ হাসিনা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, দেশের মানুষ যখন উৎসব মুখর পরিবেশে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে, তখন বিএনপি জ্বালাও পোড়ায়ের মতো কর্মকাণ্ডে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। অতীতের মতো বিএনপি যাতে আর আগুন সন্ত্রাস না করতে পারে, সেজন্য দেশবাসীকে সোচ্চার থাকার আহ্বান জানান শেখ হাসিনা। দেশবাসীকে আহ্বান জানাবো যে যেকোনো ধরনের সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস, সন্ত্রাসী কর্মকাণ্ড তাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং তাদের ভোটের অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার, এটা তাদের সাংবিধানিক অধিকার, এই অধিকার জনগণকে রক্ষা করতে হবে এবং তার জন্য আমরা জনগণের পাশে আছি। এর আগে গেল 11 নভেম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মনোনয়ন চূড়ান্ত করতে দলের সংসদীয় বোর্ডের প্রথম সভা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 4000 থেকে 300 বের করতে হবে, বেশ আমাদের কঠিন একটা দায়িত্বে আমরা করেছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।